আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো মনটা এমনিতেই খারাপ, কারণ মানে এক এক করে আশেপাশের আত্মীয় স্বজন আপনজন অনেকেই চলে যাইতেছে, মারা যাইতেছে আর কি। তো এর জন্য মনটাও অনেক খারাপ। গতকালকে রাতে কয়টার দিকে আমার খেয়াল নাই, আমার নানি হয় আর কি, আমার মায়ের চাচি, তারপরে আমার আপন দুলা ভাইয়ের বড় বোন, মানে দুই দিকের আত্মীয় আমাদের, তো মারা গেছে। তো এর জন্য মনটাও খারাপ, ভালো লাগে না কিছুতেই এমনিতেই। আর দেখবেন যে আত্মীয় স্বজন কাছের মানুষ যদি মারা যায় এমনিতে কিন্তু ভালো লাগে না কোনো কিছুই, তখন মনে হয় যে আসলে এই দুনিয়াটা কিছুই না কয়দিনের জন্য আর কি। তো যাই হোক, জীবনযাপন তো করতেই হবে, দিনও পার করতে হবে, সবই করতে হবে। আর আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম, আর আজকে নাস্তাতে একটু পরোটা করছি, অল্প করেই করছি, 5-6 পিসের মতো করছি, ডাল ভুনা ছিল আগের, আর একটু দুধ চা করছি, এগুলো দিয়ে আমাদের নাস্তা। আর আমি ফ্রিজে সেদিন শামি কাবাব করে রাখছিলাম, মানে বক্স বক্স করে ফ্রোজেন করে রাখবো, সেই জন্য তো অন্যান্য কাজের চাপে আমি এগুলো এভাবে করেই ডিপে 2 দিন রাখছিলাম, আর মানে বক্স করতে খেয়াল নাই। আজকে বের করে এগুলো সব বক্স বক্স করব, সেই জন্য বের করে নিতেছি আর বক্সে রাখতেছি। তো খুব বেশি না, সেদিন আমরা টাটকা টাটকা ভেজে খাইছিলাম, আর 2টা বক্সে অল্প রাখছি, আর আজকে কিছু আর কি ভাজবো। খাওয়া দাওয়া মানে আসলে থালা বাসন জমা, দেখেন কত থালা বাসন জমছে, এগুলো সব ধুইতে হবে এখন, তারপরে দুপুরে রান্নাও করতে হবে। আর দুপুরে রান্নায় আজকে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর এখানে একটা ডিম সেদ্ধ করছি, ইবনাতকে খাওয়াবো। আর আসলে রান্না বান্না প্রত্যেক দিন একই ইয়ে ভালো লাগে না আসলে, সেই আসলে কি করব, পেট আসতে খেতে তো হবেই। তো এখানে যে রুই মাছ ভাজতেছি পেঁপে দিয়ে রান্না করার জন্য, আর ইবনাতের পাপা একটা ব্রয়লার মুরগি এনে দিছে ফ্রিজে, যদিও পাকিস্তানি কক মুরগি ছিল। আজকে একটু স্যুপ রান্না করব আর ফ্রাইড রাইস রান্না করব। তো ভাবলাম যে পাকিস্তানি কক মুরগি দিয়ে আসলে হবে না, স্যুপের কাজও হবে না আর ফ্রাইড রাইসের কাজও হবে না, ব্রয়লার মুরগি হলে একটু ভালো হবে। তো সেই জন্য মুরগি এনে দিছে, আর মুরগিটা অনেক বড়, প্রায় 2 কেজি। তো এই যে ফ্রাইড রাইস করার জন্য মাংসগুলো ছোট ছোট করে কেটে নিছি, আর এখানে স্যুপের জন্য মাংস কাটা হইতেছে। আর দুপুরে রান্নাও শেষ করে ফেলছি, রুই মাছ দিয়ে পেঁপে রান্না করছি, তখন তো বললাম আপনাদেরকে। আর বেশ কয়েকদিন ধরে নিচে বসেই খাওয়ার দাওয়ার কাজ চলতেছে আমাদের, আর ইবনাতে পাপা ইবনাতকে এই যে মাছ বেছে সব কিছু একদম রেডি করে দিতেছে। আর ইবনাত আবার বায়না করতেছে যে পেঁপে খাবে না, ওই যে দেখেন বলতেছে পেঁপে খাবো না, আলু খুঁজতেছে, ও খুব মানে এইটা খাবে না ওইটা খাবে না, এর জন্যই তো স্বাস্থ্যের এই অবস্থা। তো স্যুপের জন্য এই যে সব কিছু রেডি করে নিছি, স্যুপ অলরেডি বসিয়েও দিছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, এখন চিকেন স্টকটা হতে থাকুক। দেখতে দেখতে আমার স্যুপ রান্না করাও কমপ্লিট, আর স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেক লম্বা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। তো দেখেন স্যুপের ঘনত্বটা এরকম হয়েছে, আর আলহামদুলিল্লাহ কালারও বেশ। আর এদিকে ফ্রাইড রাইস করার জন্য আমি হচ্ছে চালটা হাফ সেদ্ধ করে নিতেছি। আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি এতক্ষণ, এই স্যুপ ফ্রাইড রাইস এগুলো রান্না করতেছি, আমাদের বাসায় মেহমান আসবে, মেহমান বলতে আমার ফুপু আসবে, ফুপু গ্রামে গেছিলো বেশ কয়েকদিন আগে, তো গ্রাম থেকে আসার পরে আমার সাথে আর দেখা হয় নাই, তো ফোন দিয়ে বলল যে বাসায় আসবে দেখা করবে। তো ভাবলাম যে কি করা যায়, ভাতও খাবে না, ভাতের টাইমেও আসবে না তারা, বিকেল টাইমে আসবে, তো ভাবলাম যে শর্টকাট করে একটু স্যুপ রান্না করি আর ফ্রাইড রাইস করি। আর শামি কাবাব আসছে ফ্রিজে ফ্রোজেন করা, ওইখান থেকে কিছু বের করে ভেজে দিব। তো এইগুলাই আয়োজন চলতেছে, আয়োজন বলতে তেমন তো আর আয়োজন না, জাস্ট এগুলো তো আমরা বিকেল টাইমে আমাদের নিজেদের জন্য খাবার দাবার এই টাইপের খাবার দাবার বানানো হয় মাঝে মাঝে, তো সেই জন্যই আর কি রান্না করা।
আর ফ্রাইড রাইসের মধ্যে আজকে আমি এই যে একটু ম্যাজিক মশলাও দিয়ে দিতেছি, এটা দিলে ফ্রাইড রাইসের টেস্ট আমার কাছে ভালো লাগে। তো এভাবে করি, এই যে দেখেন রান্নাটাও প্রায় শেষের দিকে, আর ফ্রাইড রাইসের রেসিপিও আপনাদের সাথে ফুল শেয়ার করতে পারলাম না ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে। আর সবসময় একা একা থাকা হয়, তো মানে কেউ আসলে খুব ভাল লাগে, মন চায় কি মানে তারা যদি থাকতো আমাদের বাসায় ভাল লাগতো, চলে গেলে তখন আবার মন এমনিতেই খারাপ হয়ে যায়। তো এক এক করে ফ্রাইড রাইসের মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিতেছি, গোলমরিচ দিয়ে দিলাম। ফ্রাইড রাইসের মেইন উপকরণে কিন্তু গোলমরিচ, তারপরে টেস্টিং সল্ট দিলে যে কোনো খাবারই টেস্ট ভালো লাগে, মানে টেস্টটা খুব ভালো লাগে। তো দেখতে দেখতে একদম ফ্রাইড রাইস রান্না করা আমার কমপ্লিট, আর পরিমাণে আজকে একটু বেশিই হয়েছে কারণ মানুষজন, আমরা তো আর আগের মতো তিনজন না, মেহমান যেহেতু আসছে এর জন্য একটু বেশি করে করলাম। মেহমান অলরেডি চলে আসছে আমাদের বাসায়, ইন্ট্রোটা আমি ভিডিও করতে পারি নাই। তো এই যে মেহমানের সামনে খাবার দাবারও সার্ভ করা শেষ, আর আমরা যেহেতু নিজেরা নিজেরাই, আমার ফুপু মানে আমার মার মতো, তো ওইরকম কোনো ইয়ে না, মানে আলাদাভাবে কোনো আয়োজন না, জাস্ট নিজেদের মতো নিজেরা নিজেরাই। তো এই যে ফ্রাইড রাইস, কাবাব, শামি কাবাব, আর এখানে আসতে হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ রান্না করলাম যে তখন সেটা, আর স্যুপটা দেখতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর ইবনাতে পাপা বলছে যে তোমার স্যুপের টেস্ট অনেক ভালো হয়েছে, কারণ সে আবার একটু টেস্ট করে দেখছিল। তো এখানে আমরা সবাই খাবো, এখন খাবার দাবারের পর্ব চলতেছে, আর খাবার দাবার খাইতেছি আর আমরা অনেক গল্প করতেছি, কারণ এরকমই আপন মানুষ, নিজেদের মানুষ অনেকদিন পরে একসাথে হইলে যা হয় আর কি। তো ইবনাতে পাপা আবার কোকাকোলাটা আনতে ভুলে গেছিলো, এখন আবার গিয়ে নিয়ে আসছে কোকাকোলা। আর কোকাকোলা ইবনা তো অনেক পছন্দ করে, সাফা তো অনেক বেশি পছন্দ করে, কোকাকোলা মানেই ও অনেক পাগল, ও কিছুই খাবে না, ও কোকাকোলা খাবে একটু, এরকম পাগল। তো এখানে আমরা এই যে কোকাকোলা আমি সবাইকে ঢেলে ঢেলে দিতেছি, আর সবাই খাওয়া দাওয়া করতেছে, মানে মেহমান আসলে কি দিয়ে যে সময় চলে যায় এটাই পাওয়া যায় না, মনে হইল কি যে আমার ফুপু এখনই আসছে আবার এখনই চলে যাবে এরকম। আর ইবনাতকে ইবনাতের পাপা খাওয়াই দিতেছে। আমার ফুপাতো ভাই স্বপ্নীল, স্বপ্নীলকে আমার ভিডিওতে কখনো দেখানো হয় নাই, ও হচ্ছে সবার বড়, তারপরে হচ্ছে স্বর্ণা, তারপরে সাফা। তো স্বপ্নীল বাসায় ছিল, আমি আমার ফুপুরে বলছিলাম যে স্বপ্নীলকেও নিয়ে আসতে, তো ও আসলে বাড়ি থেকে গ্রাম থেকে আসার পরে এই কয়েকদিন রেস্ট করতেছে বাসায়। তো আর কলেজ তো এখন বন্ধ, সব কিছুই বন্ধ, তো বলছিলাম নিয়ে আসতে, তো বললো যে না ও ঘুমাইতেছে। আর সব খাবার দাবার শেষে একটু চা খাওয়া হইতেছে আমাদের সবার। দেখতে দেখতে আমার ফুপুরা বিদায়ও নিতেছে আমাদের কাছ থেকে, আর এই যে আমার ফুপুর কাছে এটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কি, এটা হচ্ছে একটা টাইলস, বড় টাইলস, ২৪ টাইলস। তো আমাদের ফ্ল্যাটে হচ্ছে ফ্লোরের টাইলস করার সময় বেঁচে গেছিলো এক ইয়ের মতো, তো ওইখান থেকে একটা ফুপুকে দিতেছি, কারণ আমার ফুপুর আবার লাগবে ব্যাকগ্রাউন্ড করার জন্য, রেসিপির ব্যাকগ্রাউন্ড যখন করে তখন এইটা টাইলসটা কাজে লাগে। তো সিঙ্গেল টাইলস কেনাটাও ঝামেলা, তো আমার ফুপু কথায় কথায় আজকে উঠছে যে এরকম টাইলস লাগবে, তো আমি আবার বললাম যে আমার কাছেই তো আছে, তারপরে এই যে বেঁধে মানে সুতি টাইপের কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিতেছি যেন ভেঙে না যায়। তো এই যে সবাই, স্বর্ণা আমাকে বলতেছে আপু আইসো বাসায়, সাফাও আল্লাহ হাফিজ দিতেছে। আর দেখতে দেখতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।